হ্যালো एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যদি এই লেকচার ফলো করে থাকো তাহলে তোমরা অলরেডি জানো যে আমরা ইতিমধ্যেই ইন্টিজার ডেটা টাইপ নিয়ে বেশ কিছু কাজ করে ফেলেছি ঠিক আছে তো আজকে আমরা একটু দেখবো যে ক্যারেক্টার ডেটা টাইপটা রকম বা ক্যারেক্টার ডেটা টাইপকে কীভাবে আমরা ইউজ করতে পারি এবং ফ্লট ডেটা টাইপটাকে আমরা কিভাবে সি প্রোগ্রামে ইউজ করতে পারি ঠিক আছে তো চলো শুরু করা যাক ওকে তো তোমরা জানো অলরেডি যে ক্যারেক্টার ডেটা টাইপ ক্যারেক্টার রাখার জন্য এবং ফ্লট ডেটা টাইপ বা ডাবল ডেটা টাইপটা বেসিক্যালি ভগ্নাংশ সংখ্যা রাখার জন্য আমরা কি করব ব্যবহার করবো ঠিক আছে তো এদের ক্ষেত্রে বিশেষ কিছু মেজার আমাদেরকে মাথায় রাখতে হবে ওকে তো নরমালি আমি যদি ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে প্রথমে কথা বলি তাহলে ক্যারেক্টার ডেটা টাইপের কিওয়ার্ডটা কি এইচ এ আর ক্যার এবং আমাদের সবসময় মনে রাখতে হবে ডেটা টাইপের নামটা আমরা সবসময় স্মল লেটারে লিখবো ঠিক আছে তো আমরা ডেটা টাইপটা লিখে ফেললাম আমরা যদি এখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি ডেটা টাইপের পরে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখতে হয় ঠিক আছে তো আমরা যদি ভ্যারিয়েবলের নামটাই দিই ভ্যারিয়েবল ফর এক্সাম্পল কোনো সমস্যা নেই আমাদের ভেরিয়েবলের নামটাই ভেরিয়েবল ঠিক আছে তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন এইভাবে আমরা করতে পারি ইভেন আমরা যদি চাই তাহলে ভেরিয়েবল ডিক্লারেশনের টাইমে এর মধ্যে কোন একটা ভ্যালিউ অ্যাসাইন করে দিতে পারি ঠিক আছে তাহলে তুমি এখন বলো যে ভেরিয়েবলটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল তাহলে তার মধ্যে আমরা কি সার্চ করতে পারবো বা কি রাখতে পারবো যে কোনো একটা ক্যারেক্টারকে রাখতে পারবো সেটা এ বি সি ডি জিরো ওয়ান টু থ্রি ফোর বা কমা দাড়ি যে কোনো কিছু হতে পারে ওকে তাহলে আমরা যখন ইন্ডিজার ডেটা টাইপের মধ্যে কোনো একটা ভ্যালু রাখতাম ফর এক্সাম্পল ইন্ডিজার ডেটা টাইপ ডেটা টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে এ এর মধ্যে যদি আমরা পাঁচ রাখতে চাই তাহলে আমরা লিখতাম কি এ ইকুয়াল টু ফাইভ ওকে তাহলে এখানে আমরা যখন ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু রাখবো তখন আমরা কি লিখবো ফর এক্সাম্পল আমরা যদি এ এই ক্যারেক্টারটাকে আমরা রাখতে চাই তাহলে ভেরিয়েবল ইকুয়াল টু এভাবে লিখবো না ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালিউ রাখার জন্য আমাদেরকে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে যে ক্যারেক্টারটা রাখতে চাচ্ছি আমি তার দুই পাশে একটা করে সিঙ্গেল কোটেশন আমাদেরকে ইউজ করতে হবে তো এই সিঙ্গেল কোটেশনটা বেসিক্যালি কি মিন করে একটা ক্যারেক্টার মিন করে কোনো কিছুকে যদি তুমি সিঙ্গেল কোট দিয়ে কি করে দাও বাউন্ড করে দাও তার মানে সেটা একটা ক্যারেক্টার এটা আমরা বুঝি বা সি প্রোগ্রাম এভাবে সেটাকে বোঝে ঠিক আছে তাহলে এভাবে আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল যার নামই আমাদের ভেরিয়েবল তার মধ্যে একটা ক্যারেক্টার এ অ্যাসাইন করে দিলাম এবার আমরা যেমন ইন্টেজার ডেটাকে প্রিন্ট করতে পারতাম একইভাবে ক্যারেক্টার ডেটাকেও আমরা প্রিন্ট করতে পারবো ওকে তাহলে আমরা যদি একটু প্রিন্ট করতে চাই তাহলে কি লিখতে হবে আমাদের এফ ফাংশনটার প্রয়োজন হবে তার বেসিক সিনট্যাক্সে ডাবল কোটেশন দিতে হয় এবং আমরা এর মধ্যে যে কোনো কিছু লিখলেই সেটা প্রিন্ট হয়ে যায় তাহলে আমরা মনে করো এখানে লিখছি যে ক্যারেক্টার ইজ ধরো ক্যারেক্টার ইজ আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে এখানে প্রিন্ট করতে চাচ্ছি তাহলে আমরা কী লিখবো এখানে ভ্যারিয়েবল নামটা লিখে দেবো না এর মধ্যেকার ভ্যালিউটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি তাহলে আমাদের আবার আগের মতোই ফর্ম্যাট স্পেসিফায়ারের প্রয়োজন হবে এখন তোমরা জানো যে ইন্টিজার ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ ডি একইভাবে তোমাদের মনে রাখতে হবে ক্যারেক্টার টাইপের ডেটার জন্য বা ডেটা টাইপের জন্য আমাদের ফর্ম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি ঠিক আছে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে পার্সেন্টেজ সি যখন কোনো জায়গায় দেখবে কম্পিউটার তখন সে বুঝবে যে এখানে ক্যারেক্টার টাইপের একটা কি হবে ডেটা বা ভেরিয়েবলের ভ্যালু এখানে আমাকে দেখাতে হবে তাহলে কোন ভ্যালুটা দেখাতে হবে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দেখাতে হবে এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা তাকে দেখাতে হবে এই জন্য আমরা কমা দিয়ে ভেরিয়েবলস লিখে দিলাম এবং আমাদেরকে একটা অবশ্যই সেমিকলন ইউজ করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা কোন একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলকে কি করতে পারি অ্যাসাইন করতে পারি এবং প্রিন্ট করতে পারি আমরা যদি একটু রান করে দেখি তাহলে আমাদের আউটপুট আসছে কি ক্যারেক্টার ইজ এ ঠিক আছে তো ফর এক্সাম্পল তুমি যদি এর পরিবর্তে এখানে মনে করো আমরা যদি রাখতে তাহলে প্রিন্ট করলে এখন কি আসবে তার মানে তুমি যাই রাখো না কেন এখানে কি হচ্ছে আলটিমেটলি তোমার এটা চলে আসছে এখন তুমি এভাবে না রেখে চাইলে কি নিতে পারো ইউজারের থেকে কিবোর্ড দিয়ে ইনপুটও নিতে পারো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে অলওয়েজ একটা করে স্ক্যান লাগবে প্রত্যেকটা ইনপুটের জন্য ঠিক আছে তাহলে কি করবো আমরা এখানে আগেই বলে দিব প্রিন্টারকে যে তুমি একটা ক্যারেক্টার ইনপুট দাও তাহলে আমরা তাকে বলতে পারি কি এন্টার ফার্স্ট লেটার অফ ইওর নেম ঠিক আছে তাকে বলছি যে তোমার নামের প্রথম অক্ষরটা তুমি ইনপুট দাও ঠিক আছে তাহলে সে বুঝতে পারবে যে আসলে তাকে কি ইনপুট দিতে হবে এবার সে যখন ইনপুট দিবে তখন আমাকে কি করতে হবে সেই অক্ষরটাকে ক্যাচ করে ফেলতে হবে তাহলে ক্যাচ করার জন্য কি লাগবে ফর্ম্যাট স্পেসিফায়ার কোন টাইপের ডেটা ক্যাচ করছি ক্যারেক্টার টাইপের ফর্ম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ সি ঠিক আছে এবং আমরা কার মধ্যে রাখবো ক্যাচ করার পর ভ্যারিয়েবলের মধ্যে রাখবো তাহলে এখানে কি করতে হবে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে এবং সামনে একটা এম পার্সেন্ট দিতে হয় এটা আমরা জানি স্ক্যান যখন করতে হয় তখন ভ্যারিয়েবলের নামের প্রথমে একটা এম পার্সেন্ট অপারেটার ব্যবহার করতে হয় ভেরিয়েবলের নাম কি আমাদের ভেরিয়েবল ঠিক আছে এবং একটা সেমিকোলন ব্যবহার করতে হবে তাহলে এটা করলে কি হবে এই ভেরিয়েবলের মধ্যে আমরা যেটা ইনপুট দিব সেটা চলে আসবে বা অ্যাসাইন হয়ে যাবে এবং আমরা যদি প্রিন্ট করি তাহলে সেটাই দেখতে পাবো ঠিক আছে তাহলে আমরা যদি এখন রান করি দেখো কি বলছে এন্টার ফার্স্ট লেটার অফ ইওর নেম ঠিক আছে তার মানে আমার নামে প্রথম অক্ষর আমাকে ইনপুট দিতে বলছে আমার নামে প্রথম অক্ষর হচ্ছে এস আমরা এস ইনপুট দিলাম এবার আমরা যদি এন্টার দিই তাহলে দেখাচ্ছে কি ক্যারেক্টার ইজ এস তাহলে আমরা কি শিখলাম কোনো একটা ক্যারেক্টার ডেটা টাইপের ভ্যারিয়েবলের মধ্যে কীভাবে কোনো একটা ক্যারেক্টারকে অ্যাসাইন করতে হয় বা কিবোর্ড থেকে ইনপুট নিতে হয় ঠিক আছে তো একইভাবে আমরা যদি একটু ফ্লট টাইপের ডেটা টাইপ নিয়ে একটু কাজ করার চেষ্টা করি তাহলে ধরো আমাদের একটা ফ্লট টাইপের ভ্যারিয়েবল হচ্ছে ভার ঠিক আছে ভার নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম যার ডেটা টাইপ হচ্ছে কি ফ্লট এবার আমরা কি করতে পারি এই ভারের মধ্যে এখানেই কোন একটা সংখ্যাকে ইনপুট করে দিতে পারি ফর एग्जांपल 10.25 এর একটা ভগ্নাংশ সংখ্যা আমরা চাইলে এর মধ্যে ইনপুট করে দিতে পারি অথবা আমরা যদি চাই তাহলে কি করতে পারি আরো একটা নতুন লাইনে গিয়ে ভার ইকুয়াল টু 10.25 এটাও লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এক লাইনেও ইনসার্ট করতে পারি দুই লাইনেও ইনসার্ট করতে পারি তোমাদের যেভাবে সুবিধা মনে হয় তোমরা সেভাবে করবা এবার আমরা যদি এই ভারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে যদি প্রিন্ট করে দেখতে চায়। তাহলে কি করবো আমাদের প্রিন্ট লাইন প্রিন্ট এফ লাগবে তাহলে প্রিন্ট এফ ফাংশনটা লিখলাম বেসিক সিনট্যাক্স কি একটা ডাবল কোটেশন দিতে হবে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে তার আগে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে লিখতে পারবো তাহলে আমি এখানে লিখতে পারি ভ্যালু ইজ কি পার্সেন্টেজ কি বলতো ফ্লটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ এবং কমা দিয়ে আমাকে কি লিখতে হবে যে ভ্যারিয়েলের মধ্যে ভ্যালিউটা আছে তার নামটা লিখে দিতে হবে কোন মধ্যে মধ্যে আছে তাহলে কোনো আমাদের এর কাজ ঠিক আছে আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো কত ভ্যালু ইজ টেন পয়েন্ট টু ফাইভ দেখো চারটা শূন্য চলে আসছে তাহলে তোমাদের এখন একটা কোয়েশ্চেন হতে পারে যে তুমি তো ইনপুট দিলা কত টেন পয়েন্ট টু ফাইভ সে আউটপুট দিচ্ছে কত টেন পয়েন্ট তাই না এটার কারণ হচ্ছে সি প্রোগ্রাম বাই ডিফল্ট দশমিকের পর ছয়টা ডিজিট তোমাকে শো করবে তাহলে তুমি এখন যদি চাও যে এই ছয়টা ডিজিট না দেখে ফর এক্সাম্পল তুমি দুইটা ডিজিট দেখবা বা তিনটা দেখবা তাহলে তোমাকে কি করতে হবে পার্সেন্টেজের পরে আমরা যদি পয়েন্ট টু দেই তাহলে সে আমাকে এখন দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দেখাবে ফর এক্সাম্পল আমি যদি রান করি তাহলে দেখো এই যে দশমিক তারপরে আমাকে কয় ঘর দিছে দুই ঘর আমি যদি চার ঘর পর্যন্ত দেখতে চাই তাহলে পয়েন্ট এখানে কত লিখবো ফোর লিখবো এবার আমরা যদি রান করি তাহলে দেখো দশমিক তারপরে এক দুই তিন চার ঘর ঠিক আছে তাহলে তুমি দশমিকের পরে কতটুকু দেখতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে তুমি এখানে এই ভ্যালুটা ইনসার্ট করবা ঠিক আছে তাহলে এভাবে তুমি কি করতে পারো কোন একটা ফ্লট টাইপের ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারো তাহলে এবার আমরা একটু চেষ্টা করব যে কিভাবে ইনপুট নেওয়া যায় সেটা দেখার তাহলে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে আগের মতো স্ক্যানএফ লাগবে তার আগে আমরা একটা প্রিন্ট লাইন দিয়ে দেই তাহলে এখানে প্রিন্ট লাইনেটাকে জিজ্ঞেস করব বা বলবো যে এন্টার এ ফ্লট ভ্যালু ঠিক আছে

ভ্যালিউ ইজ কত ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ডাবল জিরো যেহেতু আমরা দশমিকের পর চার ঘর দেখার জন্য প্রিন্ট করেছি এখানে পয়েন্ট ফোর দেওয়া আছে সেহেতু আমাকে দশমিকের পর চার ঘর শো করা আছে ঠিক আছে তাহলে এভাবে তুমি কি করতে পারো ইনপুট নিতে পারো তাহলে এভাবে যদি আমি শুধুমাত্র ফাইভ ইনপুট দিই তাহলেও তোমরা দেখবা যে ভ্যালিউ ইজ ফাইভ পয়েন্ট কি ডাবল জিরো ডাবল জিরো তাহলে তোমাদের একটা কোয়েশ্চিন হয়তো বা হতে পারে যে ফ্লট ডেটা টাইপের মধ্যে আমরা চাইলে ইনক্রিজার ডেটা টাইপের ভ্যালিউ কি করতে পারি রাখতে পারি হ্যাঁ রাখতে পারো কারণ কি কারণ প্রত্যেকটা ভগ্নাংশ সংখ্যারই একটা পূর্ণ অংশ থাকে যে অংশটাকে আমরা ইনটিজার পার্ট চিন্তা করতে পারি তাহলে ফ্লট টাইপের ডেটা বা ফ্লট ডেটা টাইপ হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটা ইনটিজার তো রাখতে পারবেই তাই না প্লাস সে ভগ্নাংশ বা দশমিকের পরের অংশটুকু রাখতে পারে তাহলে তুমি যদি শুধুমাত্র ইন্টিজার ডেটা তার মধ্যে ইনসার্ট করো তাহলে তার কোনো প্রবলেম হবে না বাট সে যে সেটাকে যখন রাখবে তখন সে আলটিমেটলি ফ্লট আকারেই রাখবে তার মানে তুমি যদি ফাইভ ইনপুট দাও সে আলটিমেটলি সেটাকে ফাইভ পয়েন্ট জিরো জিরো চিন্তা করবে বা বিবেচনা করবে তো তুমি চাইলে কোনো একটা ফ্লট টাইপের ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার ডেটা রাখতে পারো কোনো রকমের সমস্যা হবে না ঠিক আছে প্রাথমিকভাবে কোনো রকমের সমস্যা হবে না তবে তুমি বেশ কিছু কাজ করতে পারবো না যেগুলো ইন্টিজারের ক্ষেত্রে তুমি করতে পারতো ঠিক আছে তো সেসব জিনিসপত্র আমরা নেক্সটে দেখার চেষ্টা করবো তো ফার আজকে আমরা ভিডিওতে দেখলাম কি কিভাবে আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে ক্যারেক্টার ইনসার্ট করতে পারি ফ্লট টাইপের ভেরিয়েবলের মধ্যে ফ্লট ভ্যালিউ ইনসার্ট করতে পারি সেগুলোকে ইউজারের থেকে স্ক্যান করতে পারি প্লাস হচ্ছে আমরা সেভাবে সেগুলোকে কিভাবে প্রিন্ট করতে পারি এবং প্রিন্ট করার বিভিন্ন নিয়ম সম্পর্কেও জানলাম ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে